নমস্কার বন্ধুরা, আমি চন্দন, স্মার্ট গ্রাফিক্সের তরফ থেকে। তো আজকের আমি কোরেলের তৃতীয়তম ক্লাস নিয়ে এসেছি। তো আজকের আমি কোরেলে ক্রপ টুল, জুম টুল আর বেজিয়ার টুল, এই তিনটে টুলের কাজ কি সেটা আমি শেখাবো, ঠিক আছে? তো চলুন, বেশি দেরি না করে আমরা ঝটপট দেখে নিই এই তিনটে টুলের কাজ। তো আমি একটা A4 পেজ নিয়ে নিয়েছি। তো এবার আমি কি করব, আমি একটা ইমেজ নিয়ে আসব। তা আমি কি করব, এখান থেকে ফাইল থেকে গিয়ে ইম্পোর্ট ইমেজ, ঠিক আছে? তো এখান থেকে আমি ধরুন এই ইমেজটা নিচ্ছি, ঠিক আছে? তো আমি চাইছি যে আমি এই ইমেজটাকে ঠিক এইখান থেকে এইটুকু কাটবো। তো কি করে কাটবো, তো আমি এখান থেকে এই ক্রপ টুলটা নেব, নিয়ে আমি এখান থেকে এরমভাবে টানবো। টানলে পরে কি হবে, তো এরপরে মাঝখানে আমি ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করার পরে আমি দেখলাম ছবিটা তো কাটলো, কিন্তু আমার আশেপাশে ওপরে যে লেখাগুলো ছিল সেগুলোও কেটে গেছে। তো এটা কিসের জন্য হলো, এটা একটা কারণ আছে। কারণ আমি এই ছবিটাকে আমি কাটবো কাটার টুল দিয়ে, তো কাটার আগে সেই ছবিটাকে আমাকে কী করতে হবে, প্রথমে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলে তবে কাটার বুঝবে যে আমি শুধু ওই ছবিটাকেই কাটবো। এবার দেখি কি হয়, ক্রপ টুল নিলাম, তো আমি এই ছবিটাকে কাট করছি, ঠিক আছে? এবার এটা সিলেক্ট করার পরে আমাদের এখানে কতগুলো নোট এসছে। নোটগুলোর মানে হচ্ছে ধরে আপনি কাটিং পজিশানটাকে বা ক্রপ পজিশানটাকে ছোট বড় করতে পারবেন, বা কতটুকু কাটবেন সেটা ঠিক করতে পারবেন, ঠিক আছে? আপনার সিলেকশন কমপ্লিট হয়ে গেল। এবার মধ্যখানে এসে আপনি ডবল ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে আপনি এন্টার করতে পারেন, ঠিক আছে? আমি কিবোর্ড থেকে এন্টার করলাম, অথবা আপনি এটুকুকে সিলেক্ট করে আপনি এখানে মাউস দিয়ে ডবল ক্লিক করলেও আপনার এটা কেটে চলে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল ক্রপ টুলের কাজ, ঠিক আছে? এইবার হচ্ছে জুম টুলের কাজ। জুম টুলের কাজ খুব ইজি। জুম টুলের কাজ হচ্ছে, এখানে দেখুন জুম টুলে একটা প্লাস চিহ্ন মতন আছে, এর মানে হচ্ছে আপনি আপনার পেজের যে কোনো জায়গায় যদি ক্লিক করেন তাহলে সেই সেই জায়গাটা আপনার জুম হবে, ঠিক আছে? মাউস থেকে যদি আপনি লেফট ক্লিক করেন তাহলে জুম হবে, আর যদি রাইট ক্লিক করেন তাহলে সেটা জুম লেস হবে, ঠিক আছে? আবার এই জুম টুলের আরেকটা কাজ হচ্ছে যে আপনি একটা পার্টিকুলার অংশকে জুম করতে চাইছেন। ধরুন আমি এই স্মার্ট গ্রাফিক্স লেখাটাকে আমি জুম করতে চাইছি, তো সেই জায়গাটাকে যদি জুম করতে হয় তাহলে আমি কি করব, মাউসটাকে আমি ড্র্যাগ করে লেফট ক্লিক করে শুধু ওইটুকু জায়গা আমি সিলেক্ট করে ছেড়ে দেব। তাহলে মাউস কি করবে, আমাদের এইটুকু জায়গা আমাদের জুম করে দেখাবে, ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে, আপনি যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করেন, তাহলে আপনার এখানে কি দেখবেন যে যেই শিফট প্রেস করছেন আপনার জুম টুলটা প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে। এই মাইনাসের মানে হচ্ছে যে আপনার পেজটা লেফট ক্লিক করলেই মাউসে ছোট হয়ে যাবে, আর প্লাস মানে হচ্ছে
আপনার বড় হয়ে যাবে। আপনি যদি পেজটাকে পুরো ভিউ দেখতে চান, সেম জিনিস যে আপনি এখান থেকে পুরোটা এরম সিলেক্ট করে ছেড়ে দিন, তাহলে আপনার পেজ ভিউ পুরোটা দেখাবে। হয়ে গেল? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বেজিয়ার টুল এবং পেন টুল। আমি এখানে আরও টুলগুলো আছে, এই টুলগুলো আমি পরে দেখাবো। যেগুলো মেন মেন টুল এবং কাজে লাগে যেগুলো, সেগুলোই আমি প্রথমে দেখাচ্ছি। তো প্রথমে আমি বেজিয়ার টুল দেখাচ্ছি। বেজিয়ার টুলের কাজ হচ্ছে আপনার কোনো ক্লিপ আর্টের অবজেক্টকে আপনার ট্রেসিং করা। তো ট্রেসিং করা মানে আপনারা এখন বুঝতে পারছেন না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি ট্রেসিং করা মানে কি। তো আমাকে একটা পিকচার আনতে হবে, তো আমি ইম্পোর্ট করি ফাইল থেকে গিয়ে ইম্পোর্ট। আচ্ছা, তো আমি এখান থেকে এই পাতাটাকে ইম্পোর্ট করে আনলাম, ঠিক আছে। আমি পিক টুল দিয়ে এটাকে ছোট বড় করতে পারি, তো আমি এটাকে একটু বড় করলাম। এইবার আমি এখান থেকে গিয়ে এই বেজিয়ার টুলটা নিলাম, ঠিক আছে। এরপরে এই পাতার ঠিক এজে এখানে এসে একটা ক্লিক করলাম, তারপরে ঠিক এই জায়গাটায় গিয়ে একটা ক্লিক করলাম, এখানে গিয়ে একটা ক্লিক করলাম, এই জায়গায় এসে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম, আবার যেখানে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে আবার একটা ক্লিক করলাম। এর মানে কি হলো যে আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে একদম শেষ পর্যন্ত এসে সেখানে বন্ধ করে দিলাম। এরপরে আমি যদি এখানে যদি কোনো কালার ফিল করি, তাহলে কালার ফিল করতে পারবো। আর যদি আমি বন্ধ না করতাম তাহলে কি হতো, ধরুন এখানে এসে আমি এরকম খুলে দিয়েছি, তাহলে আমি কী করে এখানে কালার ফিল করলে আমি কিছু কালার ফিল করতে পারবো না, ঠিক আছে। সুতরাং আমাদের কি করতে হবে, যেখান থেকে শুরু করব এবং শেষে যখন আসব তখন একদম পয়েন্ট টু পয়েন্ট আমাদের জুড়ে দিতে হবে। ওকে, তো এইবার আমি আগে শেপ টুলের কাজ শিখিয়েছি। শেপ টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে আকৃতি দেওয়া, ঠিক আছে। তো আমি আবার শেপ টুলটা নিলাম, নিয়ে এইবারে এটাকে আমি এই পাতার সাইজে আমি এবার বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখানে কি করছি, লাইনগুলোকে কার্ভ করছি। কার্ভ করার মানে হচ্ছে যে আমি লাইনগুলোকে বেঁকিয়ে কোনো পাতা বা কোনো অবজেক্টের বা কোনো কিছুর ওকে শেপ দিতে পারি। কি করলাম, আমি এর উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে টু কার্ভ, ঠিক আছে। তবে গিয়েই কার্ভ হবে, তারপরে আপনি শেপ টুল দিয়ে ধরে এটাকে আপনি এর শেপ দিতে পারবেন, ঠিক আছে। এইবার যদি আমি আমার এই পাতাটাকে সরিয়ে নিই, তাহলে এই পাতাটার শেপ আমি এখান দিয়ে পেয়ে গেলাম, ঠিক আছে। আপনি এবার এখানে নিজের মতন করে কালার দিয়ে ফিল আপ করে কাজ করতে পারবেন। ওকে, তাহলে বেজিয়ার টুলের কাজ বুঝতে পারলেন যে কোনো কিছু শেপ নেওয়ার জন্যে তাহলে বেজিয়ার টুল আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর কোনো কিছু শেপ তৈরি করার জন্যে আমরা শেপ টুল ব্যবহার করে থাকি। ওকে, তো শুধু এবার আপনার বেজিয়ার টুল দিয়ে, তো এবার বেজিয়ার টুল দিয়ে আরেকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে আপনারা স্ট্রেট লাইনও টানতে পারেন। কেমনভাবে, আবার শিফট চাপুন, শিফট চেপে আবার সোজা রেখে ক্লিক করুন, লেফট ক্লিক করুন,
তাহলে সোজা দাগ চলে আসবে, ঠিক আছে। এবার বলছেন যে আপনি এই লাইনটাকে আপনি মোটা করবেন, তো মোটা করবেন কোথা থেকে? এই যে এখানে যে অপশনটা দেওয়া রয়েছে আর পেন মার্কিং দেওয়া রয়েছে, এর মানে হচ্ছে আউটলাইন উইথ। তাহলে এখান থেকে গিয়েও আপনি এখান থেকে বিভিন্ন ধরনের মোটা করা যায় এখান থেকে, যেমন 1 পয়েন্ট, 1.5 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। আমি এখানে 1 পয়েন্ট করলাম, তো এখানে 1 পয়েন্ট হবে, এখানে যদি আমি 2 পয়েন্ট করি তাহলে 2 পয়েন্ট মোটা হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে পেন টুলের কাজ। তো পেন টুলের কাজ হচ্ছে বেজিয়ার টুলের মতনই কিন্তু একটু আলাদা, এরকম দেখে নিই। আমরা এখানে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম, তারপরে কিবোর্ড থেকে শিফট চেপে আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার একদম এন্ডে এসে এটা ক্লিক করলাম। এটা একটা এরকমভাবে ঠিক বেজিয়ার টুলের মতন শেপ তৈরি করা যায়, কিন্তু কিন্তু আপনি এটাকে লেফট ক্লিক করে একটা টানলেন, টানার পরে এইখানে এসে যদি এই রকমভাবে ড্র্যাগ করে টানেন তাহলে লাইনটা অটোমেটিক ব্যান্ড হয়ে যাবে। এবং যদি আপনি আবার লাইন টানতে চান তাহলে আপনাকে বাইরে আসতে হবে। তো বাইরে আসতে দেখবেন যে আপনি যেরকমভাবে লাইন টেনেছেন ঠিক ওই রকমভাবেই আবার একটা বাঁক নিয়েছে, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করে আবার নিচের দিকে আসুন, তখন আবার স্ট্রেট হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আপনি ধরেন এদিক দিয়ে টানবেন, ঠিক আছে, এদিক দিয়ে টানবে আবার এরকম আর্ক টাইপের হয়ে যাবে, তখন আবার দেখবেন যে আপনি যে ওই দিকে আরেকটা বাঁক নিয়েছে, ঠিক আছে। এইরকমভাবে আপনার এটা কাজ করবে। হচ্ছে আমাদের পেন টুল, জুম টুল, ব্রেজিয়ার টুল আর ক্রপ টুলের কাজ, ঠিক আছে। এর আগেও আমার কতগুলো টুলের কাজ দেখানো হয়েছে, সেগুলো আমার এন্ড স্ক্রিনে বা অথবা আই বটনে দেওয়া থাকবে, সেগুলো আপনারা দেখবেন এবং শিখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কী শিখলেন, এবং না বুঝতে পারলে বারবার করে ভিডিও দেখবেন। দেখার জন্যে ধন্যবাদ।